যে বাংলাদেশের মার্কেটের মতো রাস্তা কিন্তু এরকম লাহা মার্কেট থেকে আমরা নিচে দুম্বার মাংস 2 কিলো ওফ বাংলাদেশে একটা স্মেল আছে এখন মাইদে মাছ নেব মাছ এরকম পরিবেশ দেখলে অবশ্যই আপনার মাথায় আসবো যে এটা বাঙালির এরিয়া আর কোনো সন্দেহ নাই এরকম এরা চায় না ঢাকা মাছ বাজার বাংলাদেশের দোকান এরকম ভাতের মধ্যে বাংলাদেশের দোকান অভাব নেই মানে প্রচুর এই এই সেমভাবে সবজি কিন্তু এইরকম সিরিয়াল আছিল বলে দিয়ে গাড়ানোর কারণে সব কিছু কেটে নিচ্ছে কারণ পুলিশের দলে কিন্তু দেশে পাঠা দিত কিন্তু এই জায়গার থেকে 15 টাকার ভাড়া যে জায়গা এই জায়গার মধ্যে 35 টাকা 35 টাকা দুজনে নিয়ে এখন আমরা হালকা নাস্তা আহলান সাহলান ইয়া মারহাবা দিস ইজ রাজা আর এদিকে আছে মাহিদ ভাই আর আমার বড় ভাই সো আমরা আজকে যেতেছিল বাতা যেটা বাঙালি মার্কেট বলা হয় এখান থেকে প্রায় আপনার 27 কিলোমিটার দূর আমার প্রায় 1-2 মাস পরে এই জায়গায় যাওয়া হয় কারণ এই জায়গায় গেলে বাঙালি বাঙালি একটা ফ্লেভার হয় বা ফিল পাওয়া যায় তো আমরা এখন অপেক্ষা করতেছি ট্যাক্সি আর ট্যাক্সি আসার পরেই আমরা রওনা দিব আর কি আর এটাই আমরা বাসা বর্তমানে যেটা আছে আর কি যদিও আগের বাসার থেকে প্রায় 21 কিলোমিটারের মতো আসলো বাতা যাইতে কিন্তু এখনের যে মার্কেট এটার চাইতে প্রায় আপনার 27 কিলোমিটার এখনের জায়গা থেকে যাইতে লাগে সো আমরা ট্যাক্সি লেভ করতেছি দেখা যাক ট্যাক্সি কত সময় পরে আয় উড়াইবা মেবি আর এটি আমরা ডিউটির জায়গায় যেটা আমরা ডিউটি করি এই জায়গায় তো একটা দেখা যাক কতটুকু পরে এই যে একটা ট্যাক্সি আসতেছে একটা ট্যাক্সি পাওয়া গেছে দেখা যাক এটা কত হয় আগে যে বাসা ছিল ওই বাসার থেকে ট্যাক্সিতে যাইতে লাগতো হয়েছে আপনার কত 10 টাকা রাখতো বাতা যাইতে কিন্তু এই জায়গার থেকে 15 টাকার ভাড়া যে জায়গা এই জায়গার মধ্যে 35 টাকা আসলে ট্যাক্সিওয়ালা যারা এরা সব ওই রকম পুরো ডাবকাবাজি সঠিক কোনো ইনফরমেশন নেই তাদের কাছে 15 টাকার ভাড়া জায়গা তারা 35 রিয়াল এই ট্যাক্সিওয়ালা চাইতেছে 50 রিয়াল তার মানে বোঝা যায় কত সিন্ডিকেট এগুলোর মধ্যে মানে যার কাছে যত নিতে পারে এরকম আর কি ট্যাক্সিওয়ালারা আমরা এখন একটু সামনের থেকে ওঠার চেষ্টা করবো এই যে আবার আসছে আমরা একটু সামনের থেকে ওঠার চেষ্টা করবো কারণ এই জায়গার মধ্যে টাকা বেশি চাই আর কি যার কারণে সামনে যেতেছি একবার কত হচ্ছে ট্যাক্সি উঠার পর অনেক জায়গায় হাইটে যাওয়া লাগবো ইশারা পর্যন্ত সিগন্যাল পর্যন্ত সো একবার কইতেছে বাতা যায় আর দেখতেছে মাহিদ ভাই মাহিদ ভাই যেগুলো আজকে পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা পাসপোর্ট রিনিউ করা তারপরে মার্কেট করবো সব কিছু আজকে শেয়ার করবো চলেন বাতা বাঙালি মার্কেট লেটস গো গাড়ি আমরা এখন নামছি মাত্র বাতায় নামলাম আর ফার্স্টে আমরা এখন যে পাসপোর্টের কাজ আছে এটা সারবো তারপরে অন্যান্য কাজগুলো এই যে এখন একটা ঢুকতেছি পাসপোর্ট অফিসে এটা মধ্যে পাসপোর্ট রিনিউ করে সবাই উপরে যাওয়া লাগবে তারপরে মাহিদ ভাইয়ের পাসপোর্ট দেওয়া শেষ রিনিউ করার জন্যে আর এখন পাসপোর্ট যে রিনিউ করার বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে কিছু শপিং মল আছে দেখতে তো এখন মাহিদ ভাই পাঞ্জাবি একটা মাপ দিতে আছে কারণ পাঞ্জাবি বানাবো মাহিদ ভাই এই যে এটা একটা সব পয়েন্ট আর এইরকম পরিবেশ দেখলে অবশ্যই আপনার মাথায় আসবো যে এটা বাঙালির এরিয়া আর কোনো সন্দেহ নাই এরকম পরিবেশ দেখার পর এই যে মানে একমাত্র বাঙালি এরিয়ার মধ্যে ওই এরকম ময়লা টয়লা অভাব নাই
আর যত আপনার শহরের দিকে যাইবেন রিয়াদের ওলায় চলে যা এদিক থেকে কিন্তু এরকম ময়লা টয়লা নেই, শুধু এদিকে বাঙালি বেশি যার কারণে এরকম পরিবেশ সৃষ্টি করে আর কি। যাই হোক, মাহিদ ভাই পাঞ্জাবি বানানোর পর আমরা যাইব অন্যান্য শপিং করতে, তো দেখাইব অন্য অন্য জায়গায়। দেখা যাক মাহিদ ভাই শপিং করার পর আমরা অন্য এরিয়া যাইব। দেখেন কি ক্লাউড বাতার মধ্যে, এই ক্লাউড দেখলে পরে বোঝা যায় এটা যে বাঙালি। আর এই জায়গাতে আসার পরে মানে খুবই একটা ভালো অনুভূতি হয়, কারণ বোঝা যায় আমরা বাংলাদেশে আছি এরকম আর কি। তো আমরা এখন যে বললো লাহা মার্কেট, যেটা হলো একটা মাংসের মার্কেট, এই যে এটা লাহা মার্কেট। তো দেখা হচ্ছে কী কী আছে এটার ভিতরে। তো আমরা টুকটাক কাজ শেষ করার পর আমরা গেলাম সেই লাহা মার্কেটে, আর লাহা মার্কেট থেকে আমরা নিচ্ছি যে দুম্বার মাংস 2 কিলো, এটা আর আমি নেক্সট ভিডিওতে দেখাইবো দুম্বার মাংস নিচ্ছি আমরা। আর এই যে এখন আপনার নেমু চিংড়ি মাছ যেগুলো আছে এগুলো আর কি, চামাক মাছ লাহা মার্কেটে সব মাংসই আছে, দুম্বার মাংস, গরুর মাংস, এই যে বড় উট, ওই যেগুলো উট সমুদ্রের মাছ, এই যে মাছ, হ্যাঁ এটা ঠিকই আছে সমুদ্রের মাছ। আর কিছু আছে খামার খামার করে আর আমি হিসেব হবে বালির ভিতরে তো সবজিও আছে দেখ যা, এই লাহা মার্কেট সব কিছু পাওয়া যায়। এই দেখ যাচ্ছে আপনার সবগুলো মাছ, মাছ দেখ যা আছে সব মাছ, সব ফ্রিজিং সিস্টেম। এখন মাহিদ ভাই মাছ নেব, আর মাছ নেওয়ার পর আমরা যেমন সবজি মার্কেট মার্কেটে দেখাইতেছি ওই 12 হওয়ার পরে লাহা মার্কেটে সব কিছু কেনাকাটা শেষ। আমরা এখন আবার ব্যাক করবো, মাহিদ ভাই কী কী কেনাকাটা বাকি রয়েছে, সো এখন আবার ব্যাক করতেছি। এই যে রাস্তা পার হওয়া লাগবে, খুবই রিক্স, রাস্তা পার হওয়ার পর আমরা ভিডিও করতেছি। আর এই যে আপনার মাংস কেনাকাটা করার পর আমরা রাস্তা পার হয়েছি, আর এই ভিউটা দেখুন কী সুন্দর একটা অস্থির একটা ভিউ, উপরে ওভার ব্রিজ যাতে এখন নাকি এটা স্টিলের ওভার ব্রিজ, আর এই দিক দিয়ে আপনার ফুটপাথের রাস্তা, রাস্তাটা খুব সুন্দর। এটি হচ্ছে বাতার একটা সাইট, বা এর জায়গার নাম কি বাতার বাতার লাহা মার্কেট এই সাইড, এটা তো এটার লাহাম মার্কেট বলে। তো এখন আবার আমরা যাই বলছি আগের জায়গার, এরা চায় না আমরা এখন আবার ব্যাক করতেছি আমরা আগের জায়গা, যে জায়গায় পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা গেছিলাম। তো এই জায়গাতে আবার ব্যাক করতেছি, কারণ এই জায়গার মধ্যে আমরা চুল কাটাইব মাহিদ ভাই, আমার ভাই আজ আছে সব চুল কাটবে। তো এক্ষেত্রে এখন আমরা যেতেছি আবার চুল কাটার কাটবে। এই যে বাংলাদেশের মার্কেটের মতো রাস্তা কিন্তু এরকম রাখে, এই যে বাংলাদেশের মতো সেম ওই জায়গার মধ্যে পাওয়া যায় ফুটপাথের যে জুতা, তারপরে কাপড় চোপড় সবগুলোই পাওয়া যায়, একমাত্র বাতার মধ্যে পাওয়া যায় আর কি। এটা নিচ্ছে পাকিস্তানি আবার গরির খাবার আছে, মোবাইল আছে, বাংলাদেশি মানুষ ডাকে ডিসকাউন্ট 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 এরকম। ও এত জাম যে আটাই মুশকিল, আটাই মুশকিল এই জায়গার মধ্যে তো মানুষের ভিড়ে, মোবাইলটা এত মানুষের ভিড়ে, ক্যামেরাটা একটু রিক্স, কারণ যে কাছে মধ্যে খুবই ইলিগাল মানুষ বেশি, যার কারণে একটু রিক্স হয়ে যায় মোবাইল চালানো। ওই যে সামনে আরও ভিড়, তো মোবাইল এখন রেখে দিই, ক্যামেরাটা এখন রেখে দেবো, সামনে অনেক ভিড় দেখাইব সামনে একটু ভিড়। ওই জায়গাটা পার হওয়ার পর আবার আইতেছি, আর এই জায়গার ম্যাক্সিমাম দোকানটা কিন্তু এরকম বাংলা লেখা, কারণ যেহেতু বাঙালি এলাকা এর লাগে আর কি, এই জায়গার মতো সব কিছু বাংলা লেখা, বাংলা অ্যাড করা বাংলা। এই যে কেউ মাংস আছে কিন্তু আমরা লাহা মার্কেটের যে মাংসগুলো এগুলো একবারে পিওর মাংস, একবারে টাটকা আর কি, যেদিন আনে তারা ওই দিনই বিক্রি করে, যার কারণে লাহা মার্কেট থেকে কেনাকাটা করে মাংস বা মাছ এগুলো আসে। এই যে দেখতে আছেন আপনার ঢাকা মাছ বাজার, বাংলাদেশি দোকান, এরকম বাতার মধ্যে বাংলাদেশি দোকান অভাব নেই, মানে প্রচুর বাংলাদেশি দোকান আছে। এই দেখবেন সুপার মার্কেট আছে, সব কিছুই বাংলাদেশে কন্ট্রোল করে, তারপরে ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, তো বাঙালি বেশি আর কি। এই সাইডে ওই যে সব বাংলা লেখা,
ছোটে লেখা মাছ বাজার বাংলায় লেখা। তো এরকম ট্রাভেলস আছে দিক দিয়ে খুব বেশি, কারণ বাংলাদেশে যারা যায় দেখতে টিকিট কাটার পর বাংলাদেশে যায়। ট্রেন আর বিকাশনগর বাংলাদেশি ভাইয়ারা ঢাকাটা গেছে বাস স্টেশন, বিদেশি দিকে সবজি পাওয়া যায়, আর বিদেশি বিদেশি গাড়ি লাগবে। আর সামনে এসে আপনার আমরা সুরখাটার নাফিত বারবার সামনে আমরা যাবো, এদিকে সব পার্কিং নিয়েও আছে জায়গাটা এলাকাটা। এই যে যেগুলো ট্যুরিজম ট্রাভেলস ফার্মেসি এই যে ফার্মেসি এটা কিন্তু বাংলাতে লেখা, এটা বাংলাদেশে কোনো এক ভাই চালাইতেছে ফার্মেসি। আর বাতার মধ্যে কিন্তু প্রচুর ট্যুরিজম এবং ট্রাভেলস যে আছে এগুলো, কারণ এই জায়গা থেকে মানুষ টিকিট কাটে, যার কারণে এই দিকটা খুব বেশি আপনার এই দিকটা টাকাটাও একটু কম লাগে আর কি ট্যুরিজমগুলো। এই যে আপনার বাঙালি তাজ বাংলাদেশে উঠে, মানে এই দিক দিয়ে সব আপনার বাংলা লেখা পাইবেন। কোনো হি ভাই, হ্যাঁ ব্রুস্টেড এক ধান করতেছে, খাইবেন নি ভাই ব্রুস্টেড, চলেন খাই। হ্যাঁ রে ভাই, এই যে এদিকটা আপনার জুস আছে না একদিন আজকে না, এই যেটা এই যে পরিবেশটা দেখলে বোঝা যায় এই জায়গার যে বাংলাদেশিরা তাকে পরিবেশ। আর এদিক দিয়ে আপনার সব সবজির দোকান থাকে, কিন্তু আজকে এই যে পুলিশের গাড়ি এসেছে যার কারণে সবাই উইটা গেছে। এদিক দিয়ে কিন্তু সবজি বিক্রি করা পৌরসভার গাড়ি আর বলদিয়া, মানে পৌরসভার গাড়ি, হ্যাঁ পৌরসভা। আমরা যেমন পৌরসভার গাড়ি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এটা হলো বলদিয়া রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যাতে কেউ অবৈধ ব্যবসা না করতে পারে পৌরসভা পৌরসভার জায়গার উপর। ও এইগুলো তো সব কিছু পৌরসভা একটা। তো বলদিয়া গাড়ি আসার কারণে সব কিছু উঠে গেছে, এই একদিকে সবজি কিনতে একবারে সিরিয়াল পরে তো একবারে এই জায়গাতে আসিল। যেমন ধরেন এইরকম আর কি, যে তারা যেরকম এদিক দিয়ে বসছে সেমভাবে এই এই সেমভাবে সবজি কিন্তু এইরকম সিরিয়াল আসিল বলদিয়া গাড়ির কারণে সব কিছু উঠে নিচ্ছে, কারণ পুলিশের দলে কিন্তু দেশে পাঠা দিত। এগুলো কিন্তু ইলিগেল এরকম ব্যবসা, আমরাও কাছাকাছি আসছি সেলুনের, এখন কি সেলুন টুকমু মাঝারি, আমরা এখন সেলুন অনুযায়ী চুল কাটার পর আবার বেকুন সেলুন থেকে চুল কাটার পর এখন আমরা হালকা নাস্তা। এই যে মাইক ভাই নিউ লুক, কি অবস্থা মাইক ভাই? দুই জনের নিউ লুক। এখন আমরা হালকা নাস্তার পর আমরা বাইরে বাসা নিয়ে যাব। হালকা নাস্তা করার পর আবার আইসিছি আপনার একটা দোকানে, এই যারা কেনাকাটা করতেছে ভিতরে বাচ্চারা পুতুল আছে দেখ খুবই সুন্দর নাইস। আর আমি এই দিকে বাইরে অপেক্ষা করতেছি, তিনি আবার পুলিশের গাড়ি করতে গেল। মাথার মধ্যে কিন্তু প্রচুর পুলিশের গাড়ি থাকে, কারণ এই দিক দিয়ে অবৈধ লোক খুব বেশি, যার কারণে পুলিশের গাড়ি দেখ আসা যাওয়া করে। এই যে কত মানুষ আসা যাওয়া করতেছে সব বাংলাদেশে। আমরা আসছিলাম প্রায় দুইটার দিকে, কিন্তু টাইম এত তাড়াতাড়ি যায়। বাতা আসার পর আমরা আসছিলাম এক কাজে, দুম্বার মাংস নিতে আসছিলাম, কিন্তু আসার পর দেখা যায় যে কাজ আরও বাড়ছে। মাইট ভাই তারপরে এরা দুজন চুল কাটছে, আমরা কিন্তু কথা ছিল না চুল কাটার, কিন্তু আসার পর আবার চুল কাটছে, এর লাগে আবার লেট। এই যে আবার এখন সিরিয়াল দিচ্ছে পেমেন্ট করার লাগে। তো যেহেতু অনেক খেলাই চলছে প্রায় সাতটা হয়ে গেছে, আমরা এখন বাসায় বেক করবো, প্রচুর ঠান্ডা বাতাস হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন বাসা বেক করবো, আর আজকে পর্যন্ত আমরা এই পর্যন্তই দেখানোর চেষ্টা করছি বাঙালি
মার্কেট যেগুলো আজকের মতো করেন তুই। তো দেখাবো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ নেক্সট ভিডিও।